হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম মেডিটেক। আজকে আবার একটা সিনেমার টিজার নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে 51বর্তী এবং এটা পুজোর পর অর্থাৎ নভেম্বরে রিলিজ করছে। তো পুজোর পরে ইনভাইট করা হচ্ছে ব্যানার্জি ফ্যামিলিতে আমাদের এই কাজটা দেখার জন্য। তো প্রথমে বলি, এরকম একটা কাজ আগের বছর এসেছিল, অর্থাৎ পুজোর পরের কাজের কথা বলছি। অবশ্যই সেটা একটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে এবং সেই কাজটা অতি খাজা কাজ ছিল এবং সেটা আমি বলেছিলাম। তো এবারে এই টিজারটা দেখে কেমন লাগলো? টিজারটা নিয়ে কথা বলার আগে, এটা আপনারা জানেন যে 51বর্তী পরিচালনা করছে মইনা ভৌমিক এবং স্টোরিও তিনি লিখেছেন। তো আমি না এই টিজারটা দেখে রিয়েলি ফিল অ্যাশেমড, মানে আই থিঙ্ক দিস ইজ রিডিকিউলাস। মানে আর কি বলবো আমরা কথা, মানে আমাদের কথার মধ্যেও আর কোনো ভ্যারিয়েশন থাকবে না যদি এরকম কাজের মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই। সেই গতে ধরা কথা ভালো হয়নি বা এই জিনিসগুলো ভালো হতে পারতো, এইগুলো বলে বলে আমারই কোথাও গিয়ে মনে হয় যে এক ধরনের কথা তো আমরাও বলছি, কিন্তু কিছু করার নেই। মানে একই ধাঁচের কাজ, একই ধরনের কাজ, একই জনরার কাজ, আপনি যতই প্রেজেন্টেশন দিন, তার মধ্যে যতই নতুনত্ব আনার চেষ্টা করুন, সেটা আলটিমেটলি কিছুই হয়ে যায় না। মানে এখানে প্লটেও বা এই টিজারেও যেটুকু বোঝা যাচ্ছে, আমি বিশেষ কিছু আলোচনা করবো না, পুরোটা আমি সিনেমাটা দেখে করবো। এবং সত্যি বলছি, যদি ভালো না লাগে দিস ইজ মানে আমি আমি রোস্টেড রিভিউ করবো, কারণ আর নেওয়া যাচ্ছে না। মানে বাঙালি অডিয়েন্সকে কি এরা কীভাবে আমি জানি না, মানে কিছু নতুনত্ব ট্রাই করবো এই জিনিসটাই নেই। মানে একই জিনিসকে বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সাজসজ্জার মাধ্যমে, ওই যে জানে বাঙালির ইমোশন আছে পুজো, মানে পুজোটাকে দেখিয়ে দেবো মানে সেটা হিট, এই হিট ফর্মুলা থেকে বেরোতে পারছে না। তো এই টিজারটা দেখে মনে হচ্ছে অপরাজিতা আড্ডু যে ক্যারেক্টারটা প্লে করছে, তাদের একটা 51বর্তী পরিবার ছিল, তারা সেখানে সুখে বাস করতো, পুজোর সময় গান বাজনা হচ্ছে। তো হঠাৎ একটা ইনসিডেন্ট হয় এবং ইনসিডেন্টটা মেবি তার হাজব্যান্ডের কোনো একটা ইস্যু হতে পারে, অ্যাক্সিডেন্টাল হতে পারে, কারণ সুদীপকে দেখা যাচ্ছে পরে সিনে সেটা বোঝা যাচ্ছে না কার, আর অথবা কৌশিক সেনকে দেখা যাচ্ছে, সে হয়তো কোনো একটা বিট্রে করতে পারে অন্য কোনো মেয়ের সাথেও, তার সম্পর্কে কথা জানা যেতে পারে। মানে জেনারেলি যেরকম হয় এরকম ফ্যামিলি ড্রামাগুলো বা এই ধরনের গল্পগুলো, আমার মনে হয় সেই আদতেই সেই স্ট্রাকচারই তৈরি করা হয়েছে। আমি জানি না এর থেকে বাইরে বেরিয়ে এসে যদি অন্যরকম কিছু করা হয় অবশ্যই সেটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করবো, বা গল্পটার মধ্যে যদি নতুনত্ব কিছু থাকে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। সেটা নিয়ে আমি টিজারটা ভালো বলছি না, মানে এই নয় যে যদি সিনেমাটা ভালো হয় তো সেটা নিয়ে ভালো বলবো না, একদমই ভালো বলবো যদি অবশ্যই গল্পটা কিছু ইউনিক থাকে বা কিছু ট্রিটমেন্ট ওয়াইজ নতুন কিছু করার চেষ্টা করা হয়। কিন্তু শুধুমাত্র ওই পুজোটাকে হাইলাইট করে বাঙালির ইমোশন নিয়ে, বিকজ এই পুরো টিজারটা যদি আপনি দেখেন, 1 মিনিটের টিজার নয়, তার মধ্যে হয়তো পুজোর ব্যাপারটাকেই দেখানো হয়েছে, গানের ব্যাপারটাকেই দেখানো হয়েছে। তো আমার এখানে ঘোর আপত্তি, মানে ইমোশন ওয়াইজ না প্লে করে, এই প্লে কার্ডটা না খেলে পরে আমার মনে হয় স্ট্রং গল্পের প্রতি ধ্যান দেওয়া উচিত। এবং মইনা ভৌমিকের পরপর পরপর কাজ দেখুন, খুব একটা ভালো যে তিনি কাজ করছেন তেমন নয়। আমি জানি না হইচয়ের কী ব্যাপার বা SBF-এর কী ব্যাপার, এত ক্রিটিসাইজ হওয়ার পরেও তাদের কাজকে দর্শক একদম রিজেক্ট করে দেওয়ার পরেও কেন তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে? নতুন নতুন এত ক্রিয়েটার, ভালো ক্রিয়েটার আমাদের বাংলায় আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি এত ভালো ভালো কাজ করছে, মানে আমি আমি কারো নাম নিচ্ছি না পার্টিকুলারলি, বাট তাদেরকে একটা দুটো করে সুযোগ দেওয়া হোক। সেই একই মইনাক ভৌমিক, সেই একই আরও ডিরেক্টর, আমি নাম বলছি না, তাদেরও একদম প্যারালেলি কাজ আসছে, আমার খুব ভালো লাগলো। মানে অনির্বাণ ভট্টাচার্যকে দিয়ে ডাইরেকশন করানো হচ্ছে, মন্দারের মতো কাজ আসছে, টিজারটা দেখে একটা আলাদা ফিল, একটা লুকস, মানে এই রকম কাজ অনির্বাণ ভট্টাচার্যকে আমরা অ্যাক্টর হিসেবে জানি, তাকে দিয়ে যখন ডাইরেকশন করানো হয়েছিল অবশ্য সবাই বলেছিল না সিটকে ছিল যে সে কেমন করবে, কিন্তু সে একটা দুর্ধর্ষ কাজ করেছে। কারণ প্রত্যেকটা মানুষের একটা ক্রিয়েটিভ ফিল্ড হয়, একটা ভাবনা চিন্তা হয়, এবং সে যখন প্রথম কাজ করছে, যখন সৃজিত মুখার্জি এসেছিল সেও একটা আলাদা রকম কাজ করার চেষ্টা করেছিল। তো আমার মনে হয় তাকে একটা স্পেস দেওয়া উচিত। মইনাক ভৌমিক একের পর এক কাজ দিতে হচ্ছে, তো যখন একের পর এক কাজ চলে আসবে না, তার ক্রিয়েটিভিটিটা কোথাও গিয়ে সীমাবদ্ধ হয়ে যায়। তো আমার কথা হচ্ছে যে ভ্যারাইটিজ অফ ওয়ার্ক আসুক, বিভিন্ন ডিরেক্টরকে সুযোগ দেওয়া হোক, বিভিন্ন রাইটারকে সুযোগ দেওয়া হোক, তবে আমার মনে হয় কাজ ইউনিক আসবে। এবং আমি বলছি না যে মৌনাক ভূমিকে দিয়ে কাজ করানোর দরকার নেই, নিশ্চয়ই করানো হোক, কিন্তু তাকে একটা ব্রেক দেওয়া হোক। এক বছর কাজ করলে একটা, আবার পরের বছর একটা আসুক, এক বছর একটা থিঙ্কিং প্রসেসের মধ্যে যাক, এই যে প্রি প্রোডাকশন এটা স্ট্রং হোক, গল্পের মধ্যে কিছু ইউনিক নেক্সনেস আসুক। তো একটা স্পেস না পেলে পরে কাজ আসবে কী করে? এটা তো স্বাভাবিক ব্যাপার, আমাদের কাছে তো এমন নেই যে অপশন নেই, মাত্র ওই কজন ডিরেক্টর আছে, বছরে 4টে কাজ ওনাকে দিয়ে করাতে হবে। এই ফর্মুলায় যেতে গেলে কিন্তু আর ভালো কাজ আসবে না বাংলায়, এবং এটা ফর শিওর। আমার কথা হচ্ছে সবাইকে একটা স্পেস দেওয়া হোক, সবাইকে একটা পার্টিকুলার টাইম দেওয়া হোক যে হ্যাঁ এই টাইমের মধ্যে তুমি কাজ করো, আদার্স কাজ যদি করতে পারছে ভালো, আর তার না হলে মনে হয় এইরকম 51বর্তীর মতো টিজার, ফালতু টিজার আসবে এবং সেগুলো আমরা দেখবো, এবং কিছু করার নেই, সেগুলো নিয়ে বাজে কথাই বলতে হবে। আপনাদের কি মতামত টিজারটা দেখে অবশ্যই জানাবেন, এবং আমার কথাটার সাথে আপনারা কতটা সহমত প্রকাশ করছেন সেটাও জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে। ততক্ষণের জন্য।